আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর যেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আছে সেই অ্যাসাইনমেন্টের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো তোমাদের সেখানে একটি কোয়েশ্চেন দেওয়া আছে। তো সেই কোয়েশ্চেনটিতে বলা ছিল যে নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলি বর্ণনা করতে বলেছিল, এবং এই ধরনের যে সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেই পদক্ষেপগুলো কী কী নিতে পারবে সেগুলো লিখবে, এবং সেই পদক্ষেপগুলোর যে কোনো একটি বাস্তবায়নের একটি বিস্তারিত পরিকল্পনা তুমি প্রণয়ন করবে। তো প্রথমে আমরা নারীর প্রতি সহিংসতার কারণগুলো দেখি। দেখো, আমি লিখেছি এখানে যে বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা নারীর স্বাধীনতার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক। সমাজে নারীর প্রতি সহিংসতার বহু কারণ রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থায় বিভিন্ন কাজে নারী সর্বদা অপারদর্শী, অদক্ষ হিসেবে পরিগণিত হয়। বাইরের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা, যৌতুক, বাল্যবিবাহ, ক্রমাগত কন্যা সন্তানের জন্ম ও এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয়ে ওঠা প্রভৃতি সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে প্রভাব ফেলছে। এখনও আমাদের সমাজে অনেক পুরুষ নারীকে দুর্বল ও অবলা হিসেবে মনে করে। গ্রামীণ ও শহুরে সমাজের প্রতি কতিপয় পরিবারে পুরুষের দৃষ্টিভঙ্গি হলো নারীর কাজ হলো গৃহে রান্নাবান্না করা, তারপর সন্তান জন্মদান, লালন পালন, সবজি বাগান করা, গবাদি পশু পালন, শিশুকে পাঠদান, শারীরিক শুশ্রূষা করা প্রভৃতি। নারীর প্রতি সহিংসতা গুরুত্বপূর্ণ কারণ দারিদ্র। মেইনলি তোমরা দেখবে যে নারীর প্রতি যে সহিংসতা হয় তার সবচেয়ে বেশি যে প্রভাব বা ইম্প্যাক্ট পড়ে সেটা হচ্ছে দারিদ্র্যের কারণে। দরিদ্র ঘোষাতে কাজের খোঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হয়। এছাড়াও বাসা বাড়িতে কাজ করে এমন গৃহকর্মী নারী বা শিশু অনেকেই যৌন নির্যাতনের শিকার হয়। লোকলজ্জা, পারিবারিক ও সামাজিক মর্যাদার ভয় সহ নানা কারণে বাংলাদেশের নারী সমাজ অনেক সময় নির্যাতনের বিষয় বাইরে প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না। নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সহিংসতা রোধে আমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে যে পদক্ষেপগুলো নেওয়া যায় তা নিচে দেওয়া হলো। এক হচ্ছে নারীর শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান এবং নারীর প্রতি ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি। তারপরে দুই, বলা যায় যে নির্যাতন সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন ও যথাযথ প্রয়োগ। তারপরে বলেছে পরিবারের ছেলে মেয়ে উভয়ের পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান করা। তারপরে চার নম্বরে বলেছে নারী অধিকার ও অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি। তারপর পাঁচ নম্বর, নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতার সম্প্রসারণ। তারপরে ছয় নম্বরে বলেছে নারী নির্যাতনকারী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। তারপর হচ্ছে সাত নম্বর, নারী নির্যাতন প্রতিরোধে প্রবর্তিত আইন যেমন অ্যাসিড প্রতিরোধ দমন আইন, অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, যৌতুক প্রতিরোধ আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ, বাল্যবিবাহ, সন্ত্রাস দমন অধ্যাদেশ ইত্যাদির যথাযথ প্রয়োগ। এরপরে আমরা আট নাম্বারটা দেখি। আট নাম্বারটা হলো সামাজিক চাপ প্রয়োগের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ করা। নয়ে বলেছে নারীর বিরুদ্ধে সহিংস ঘটনার প্রভাব ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রচার করে জনমনে সচেতনতা সৃষ্টি। দশে বলা যেতে পারে যে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট আইনের বিষয়বস্তু সহজভাবে জনসমক্ষে উপস্থাপন ও প্রচার। তো এইগুলো যদি এই পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতাকে আমরা দমিয়ে রাখতে পারবো, অর্থাৎ আমাদের পরিবার ও এলাকার মধ্যে এই পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। তো তারপরে দেখো, আমাদের তারপরে বলেছিল যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন। তো পরিকল্পনাটা দেখি, নারীর প্রতি সহিংসতা রোধে আরও অনেকগুলো বিষয়ের প্রতি গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সমাজের মূল্যবোধের অবক্ষয়, অপসংস্কৃতি, নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, সুস্থ পরিবার, এসব কিন্তু আমাদের গড়ে তুলতে হবে। তারপরে কি, সুস্থ পরিবার গঠন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আদর্শ অনুশীলন করা, নারীর ভূমিকা ও মর্যাদার যথাযথ মূল্যায়ন করা প্রভৃতি উল্লেখযোগ্য। তো দেখো, এখানে
বলা হয়েছিল যে নারী প্রতি আমাদের যে সমাজে যে মূল্যবোধগুলোর অবক্ষয় হচ্ছে সেগুলোকে আমাদের মূল্যায়ন করতে হবে এবং সবকিছু ভালোভাবে আমাদের ঠিকঠাক রাখতে হবে। তো তারপরে দেখো, এছাড়াও সামাজিক চাপ প্রয়োগ করা, প্রতিষ্ঠান, গ্রামের আদালত মানে গ্রাম্য আদালত যেটা, ইউনিয়ন পরিষদ প্রভৃতিকে অধিক সক্রিয় করতে হবে। নারীর প্রতি সহিংস ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ করতে হবে। নারীর প্রতি সহিংস ঘটনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধীর পরিবারের তরফ থেকে ক্ষতিপূরণ আদায়, অপরাধীকে সামাজিকভাবে বয়কট করে একঘরে করে রাখা প্রভৃতি চাপ সংক্রান্ত পদক্ষেপের মাধ্যমে সহিংস ঘটনা প্রতিরোধে সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো এই সব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিন্তু মানে এই একটি পরিকল্পিত বাস্তব বিস্তারিত রূপ, এটির মাধ্যমে কিন্তু আমরা এই নারী সহিংসতা দূর করতে পারবো। তো এখন কথা হলো যে তোমরা সবাই যেই এটা যে লিখেছি এটা আমি বোর্ড বই থেকে লিখেছি, তোমরাও বোর্ড বই থেকে লেখার চেষ্টা করবে, কেননা যেহেতু তোমাদের এটা বোর্ড অ্যাসাইনমেন্ট, তোমরা যতটা বোর্ড বই বা টেক্সট বুক সবচেয়ে বেশি ব্যবহার করতে পারবে ওটাকে যত বেশি তুমি লিখতে পারবে, ওখান থেকে তুমি যত বেশি তথ্য নিতে পারবে তত কিন্তু তোমার নাম্বারটা বেশি আসবে, কেননা বোর্ড সবসময় তোমার বোর্ড বই চায়। এবং তুমি যখন বোর্ড এক্সাম দেবে তখনও কিন্তু তুমি যদি বোর্ড বই থেকে বেশি তথ্য নিয়ে লেখো তাহলে কিন্তু নাম্বারটা তোমার বেশি আসবে। তাই অবশ্যই তোমরা বোর্ড বইকে ফলো করার চেষ্টা করবে। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা পুরো অ্যাসাইনমেন্টটি ভালোভাবে বুঝতে পেরেছ। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে এবং আমার এই ভিডিওটি তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।